একটা কাজ শেষ না হলে পরে আপনারা সেখানে পুরস্কৃত করছেন, পৃথিবীর কোথায় আছে এরকম? একটা দেশের উদাহরণ দিতে পারবেন যে একটা প্রকল্প নিলেন, সেই প্রকল্প আপনি 5 বছর আপনি কমপ্লিট করবেন, সেই কন্ট্রাক্টর সেটা কমপ্লিট করবে না, ইঞ্জিনিয়ার কমপ্লিট করবে না, তাকে আপনি উল্টা আরো টাকা দেবেন, কোথায় আছে এরকম সিস্টেম? একটা ভুল ব্যাখ্যা হচ্ছে আমাদের এখানে কোনো উন্নয়ন হয় না, এই কথাটা ঠিক না। উন্নয়ন আমাদের আমাদের একটা করি নেই না, আমি বিরুদ্ধে পারি, আমি চেপ চলবে না, আমি পার্শ্বয় নিচ্ছি। এখানে এই যে মন্ত্রী সাহেব যে গাড়ি রেখে আসছেন, উনি কি পার্কিং এ রেখে আসছেন? মন্ত্রী সাহেব তো এখানে রাস্তার উপরে গাড়ি রেখে এখানে চলে আসে, দেরিতে আসার কারণটা বুঝতে পারছেন, 10টার সময় রওনা দিয়ে এসে এই এই সময় এসে পৌঁছালো না। এবং নিজে ড্রাইভ করছিলাম, চিন্তা করছিলাম যে এখানে এসে আমি গাড়িটা রাখবো কোথায়, সেলফ ড্রাইভ। আপনাদের এখানে কি আছে পার্কিং এর সুযোগ আছে? তা আপনাদের এখানে না না, এখানে এখানে এই যে মন্ত্রী সাহেব যে গাড়ি রেখে আসছেন, উনি কি পার্কিং এ রেখে আসছেন? মন্ত্রী সাহেব তো এখানে রাস্তার উপরে গাড়ি রেখে এখানে চলে আসে। তো এই যে বিষয়গুলো আমরা সরকারকে যে দায়িত্ব, সরকারের দায়িত্বগুলো আমরা কিন্তু বুঝলাম না, কিন্তু আমাদের মন্ত্রী মহোদয়ের কথাগুলো আমি শুনছিলাম, খালি শুনলাম যে করতে হবে, কে করবে তাই। আর আমাদেরও যেটা দায়িত্ব সেটাও কিন্তু আমরা করছি না। এখানেও কিন্তু আমাদের প্রেস ক্লাবে গেলে তবু আমরা গাড়ি রাখতে পারি, রাখার একটা জায়গা আছে, তাও সেখানে যেতে পারি না, সচিবালয়ের গাড়ি দিয়ে রাস্তাটা বন্ধ করে রাখে। এইগুলো তো বলতে হবে, এইগুলো তো আপনি লন্ডনের উদাহরণ দিলে হবে না, লন্ডনে তো এরকম এই আপনার গিয়ে রাস্তার উপরে এরকম ভাবে গাড়ি রেখে দেয় না তো, ঠিক না? তো আমাদের বুঝতে হবে জিনিসগুলো, আমাদের যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো, সরকারি সংস্থাগুলো যদি রাস্তায় গাড়ি রাখে, তা আপনি পার্কিং এর কথা বলতেছেন, কাকে পার্ক আপনি বাধা দেবেন? তাহলে আগে তো নিজেদের সরকারের যেহেতু দায়িত্ব, আমি তো এখানে আসলে কথা বুঝতে পারলাম না যে দায়িত্বটাকে, এই যে একটা প্রশ্ন করলো, আমি কিন্তু আমার কথাটা উনি বলে যে দায়িত্বটাকে কে দায়িত্ব নেবে, দায়িত্ব তো কেউ নিচ্ছে না। আমাদের যে মেয়র সাহেবের যে বাস ন্যাশনালাইজার হয়েছে, তাহলে কি হয়েছে, তাহলে কেমনি হবে? নারায়ণগঞ্জের একটা উদাহরণ দেই, নারায়ণগঞ্জের পুলিশ কমিশনার বলেছেন এবং সেখানে যানজট মুক্ত করেছেন, কিন্তু চেষ্টা থাকলে হবে, সেখানে তারা কি করেছেন, ফুটপাথ থেকে আপনার কে দোকানপাট উঠিয়েছেন, আপনার কে এই ব্যাটারি চালিত গাড়ি নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না, আপনি যান নারায়ণগঞ্জে যেখানে সবচেয়ে বেশি যানজট থাকে সেটা কিন্তু পরিষ্কার হয়েছে। এরকম ডিসিশন নিতে হবে, করতে হবে কাজগুলো, আমাদের শুধু আমরা বলে যাচ্ছে কিন্তু। এবং জিনিসগুলো একটা জিনিস খেয়াল করবেন, আমরা কেউ দায়িত্ব নিচ্ছে না, আমরা বলি কিন্তু করতে হবে, ওই করতে হবে, অমুক করতে হবে, কে করবে ভাই? আপনারা বললেন আপনারা নিজেরা 13 বছর ধরে আছেন, তো 13 বছর ধরে আমরা তো শুধু ধুলা বালি আর এই যে উপরে এয়ারপোর্ট রোডের উপরে 5 বছর ধরে একটা পিলার ফালায় রেখে দিচ্ছেন, কেন পিলার ফালায় রাখবেন 5 বছর ধরে? প্রপারলি তো কাজটা করতে হবে, একটা কাজ শেষ না হলে পরে আপনারা সেখানে পুরস্কৃত করছেন, পৃথিবীর কোথায় আছে এরকম? একটা দেশের উদাহরণ দিতে পারবেন যে একটা প্রকল্প নিলেন, সেই প্রকল্প আপনি 5 বছর আপনি কমপ্লিট করবেন, সেই কন্ট্রাক্টর সেটা কমপ্লিট করবে না, ইঞ্জিনিয়ার কমপ্লিট করবে না, তাকে আপনি উল্টা আরো টাকা দেবেন, কোথায় আছে এরকম সিস্টেম? এই যে আপনার গিয়ে সিকিউরিটি মানি রাখা হয়, কেন রাখা হয়? রাখা হয় এর জন্য যে সে যদি কাজটা প্রপারলি না করে, সময় মতো না করে, তাহলে তার সিকিউরিটি মানি নিয়ে নেবে, আর আমরা এখান থেকে আরো 300, 400, 500, 1000 কোটি টাকা আমরা তাদেরকে পুরস্কৃত করছি। এই জিনিসগুলো বুঝতে হবে, এগুলো যদি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যতই কথাগুলো বলি না কেন কোনো লাভ হবে না। আর এখনো কিন্তু আমি বলবো, আমাদের যে রাস্তা আছে, এখনো যে গাড়ি আছে, যে মানুষ আছে, প্রপারলি যদি ম্যানেজমেন্ট করা যায়, এখনো কিন্তু স্বস্তির সঙ্গে আমরা চলাফেরা করতে পারবো যদি চাই আমরা। এখন এই যে বললেন যে রাস্তা বানাতে হবে, রাস্তা বানায় যদি আমি মহাকালীর মতো আপনার গিয়ে 4 লেনের সড়ক, সেইখানে আপনার 2 লেন আপনার গিয়ে বাস দিয়ে বন্ধ করে রাখবেন, আপনি কি রাস্তা গাড়ি চলার জন্য আপনি আগে চিন্তা করতে, আমি রাস্তা বানাবো কেন, কার জন্য বানাবো, কি আমি পার্কিং করার জন্য, বাসের ব্যবসা করার জন্য? তো এই জিনিসগুলো আমাদের অন্তত যারা দায়িত্বের মধ্যে আছে তারা যদি করেন, আমরা অন্তত মানুষগুলো যারা আছে তারা কিন্তু, তারপরে এই যে বললো যে এরকম ভাবে মানুষ কমাতে হবে, বাইরে যেতে হবে, আপনাদের থেকে আপনারাও বললেন যে ডিসি সাহেবরা এখন থাকেন না, যে ডিসি সাহেবরা যে থাকেন না এটা দায়িত্ব কার, সরকারের না, কেন থাকেন না?
এটা কি আমরা কে বলবো? এই যে আপনারা বললেন যে আমাদের সকলে মিলে কাজ করতে হবে, আমরা কি রাস্তায় গিয়ে কি করব? হ্যাঁ, একটা কাজ এখন করতে পারি, সেটি হলো যে আপনারা পুলিশ দিয়ে আপনারা উল্টা দিতে চলে যেতে পারেন। আমরা এটা যেদিন বন্ধ করে দেবো যে আমরা চলেন সবাই চিরা ডাল নিয়ে যার যা আছে গাড়ি নিয়ে রাস্তার মধ্যে আমরা বসে থাকি, দুই তিন দিন বসে থাকি, ওনারা যখন যেতে পারবে না তখন সমাধান হবে। ধন্যবাদ। আমার মনে হয় এই কথাটা পরিষ্কার হওয়া দরকার, এখানে কোনো উন্নয়ন হয় না, এই কথাটা ঠিক না। আমাদের আমাদের আমি বিরোধী দল, আমি পার্শ্ববর্তী নিচ্ছি, আমি আমাদের অনেক পরিবর্তন হয়েছে এখন আমার এখানে। আমি আমি বলি একটু প্লিজ, আমার মনে হয় এটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো কারণ নাই। আমার দায়িত্বটা সবটা না, আমাদের এখানে আমরা আমাদের সব মন্ত্রণালয় মিলেই আমরা কাজ করি, আর এরপরে জনগণ পৃথিবীতে কোথায় দায়িত্ব পালন অংশ হয় না এ কথাটা আমার জানা নেই। এটা আমার মনে হয় ইলিয়াস সাহেব নিশ্চয়ই আপনি আমার সাথে দ্বিমত করবেন না। আপনাকে আমি সাহায্য করছি, সেটা হলো যে আপনি সব কাজ করতে পারবেন না। প্রাইম গভর্নমেন্ট ইট ইজ ইনস্টিটিউশন, এখানের মধ্যে আমি তার মধ্যে একটা এলিমেন্ট, আপনি একজন আছেন বিভিন্নভাবে, কারণ আপনি তো এই নিরাপদ সড়ক আন্দোলন করেছেন এবং আন্দোলন করে সরকারকে সাহায্য করেছেন, মানুষকে জাগ্রত করেছেন, এটা তো একটা আপনার গভর্নমেন্টকে একটা নোটিশ করেছে এবং জনগণকে সচেতন করার কারণে জনগণও এটা গভর্নমেন্টের উপর প্রেশার সৃষ্টি করে, এটা তো এভাবেই হয়। তো এখন আমাদের সমাধান এই যে কথাগুলো নিয়ে আমি একমত সেটা হলো যে যেমন আমাদের ফুটপাথগুলো পরিষ্কার হয়ে যাওয়া দরকার, আর গাড়িতে রাস্তার উপরে গাড়ি রেখে দেওয়া আমার বক্তব্য কিছু আমি বলেছি, এটা কখনোই কোনোভাবে বরদাস্তযোগ্য না।